নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র সেনাবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস যুগিয়েছিলেন দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের রিডার ডক্টর শামসুজ্জোহা। নিজের জীবন দিয়ে তিনি রক্ষা করেছিলেন হাজারো শিক্ষার্থীর প্রাণ। ডক্টর জোহার আত্মত্যাগ পাকিস্তান সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল তো বটেই, অনুপ্রেরণা যুগিয়েছিল দেশের বীর সন্তানদেরও। আহত ছাত্রদের রক্তের স্পর্শে আজ আমি উজ্জীবিত। কোনো ছাত্রের গায়ে গুলি লাগার আগে সেগুলি আমার বুকে লাগবে, ডক্টর শামসুজ্জোহা তার কথা রেখেছিলেন। তার মৃত্যুর আগে আর কোনো ছাত্রের গায়ে গুলি লাগতে দেননি তিনি, ফলে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গুলি করে এবং বেয়নেটে খুঁচিয়ে হত্যা করে। পাকিস্তানি সেনারা তাদের দিকে রাইফেল তাক করে আসে, এই সময় কিন্তু তিনি সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার ছাত্রদের উপরে গুলি চলবে না, যদি একটি গুলি চলে তাহলে সেই গুলিটি আমার বুকে বিদ্ধ হতে হবে। পাকিস্তানি সৈনিকরা কিন্তু সেই কথাটাই কার্যকর করেছিলেন যে তুই যখন এতই সাহস দেখাচ্ছিস, ঠিক আছে তোকেই গুলি করব, এবং গুলি করা হয়। ডক্টর শামসুজ্জোহার আত্মত্যাগে শিক্ষার্থী ও তরুণদের দেশপ্রেমিক হতে এবং দেশের বিপদে নিঃস্বার্থভাবে নিজেদের বিলিয়ে দিতে অনুপ্রেরণা যোগায়। এমন রেকর্ড আর কি পৃথিবীতে কোথাও নাই যে ছাত্রদের জন্য বুক উঁচিয়ে গুলি খাওয়া। ছাত্রবন্ধব এতটা করে কেউ ছিল কিনা আমি জানি না, তবে স্যার হচ্ছে আমাদের সবার জন্য অনেক বড় একটা উৎসব জীবনের অংশ। স্যারের আত্মত্যাগ দেশের জন্য কোনো কিছু করার জন্য অনুপ্রাণিত করে আমাদেরকে। বিশিষ্টজনরা বলছেন ডক্টর শামসুজ্জোহার আদর্শ চেতনা শিক্ষক শিক্ষার্থী ও তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে, তারা যেন নিজেদের কথা না ভেবে নিঃস্বার্থভাবে দেশ ও দেশের মানুষের কাজ করে। ডক্টর জোহা তার অফিসিয়াল দায়িত্ব পালন করতে গেছেন, তিনি অত ঝুঁকি নাও নিতে পারতেন, যদি তিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে না পারতেন, তার জীবনের মায়ার কথা চিন্তা করতেন, তাহলে তিনি ওটা করতে যেতেন না। কিন্তু তিনি তার নিজের জীবনের কথা চিন্তা না করে সাধারণ ছাত্রদের জীবনের কথা চিন্তা করেছেন। ডক্টর শামসুজ্জোহাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমবেত করা হয়। দেশের শিক্ষকরা ডক্টর জোহার মৃত্যু দিবস 8ই ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছেন। এটা বিভিন্ন মহল থেকে একটা দাবি এসেছে যে এটা জাতীয়ভাবে প্রোগ্রামটি করার জন্য, তো সে বিষয়ে আমাদের বিভিন্ন প্রশাসনিক আলাপ আলোচনা চলছে। আশা করছি যে একটা ভালো ফলাফল আমরা হয়তো খুব শীঘ্রই পাবো। সচেতন মানুষের প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থী ও তরুণরা ডক্টর শামসুজ্জোহার আদর্শ নিজেদের গড়ে তুলবে, সচেতন মানুষদের প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থী ও তরুণেরা ডক্টর শামসুজ্জোহার আদর্শে নিজেদের গড়ে তুলবেন, দেশকে উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে যাবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।